রমজান মাসে ছুটির আগেই স্কুল ছুটি মুসলিম শিক্ষক অশিক্ষক কর্মীদের জন্য বড় ঘোষণা রমজান মাস চলছে মুসলিম সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বড় সিদ্ধান্ত নিল রাজ্য আগামী এক মাস স্কুল ছুটির আগেই বেরিয়ে যেতে পারবেন তারা গোটা রমজান মাস জুড়ে মুসলমান শিক্ষক ও শিক্ষাকর্মীদের দুপুরে সাড়ে তিনটে স্কুল থেকে বেরোনোর অনুমতি দেওয়া হবে সোমবার বিজ্ঞপ্তি জারি করে এমনই জানালো মধ্য শিক্ষা পর্ষদ তাতে বলা হয়েছে অর্থ দপ্তরের দু সালের দোসরা অগাস্টের নির্দেশিকা অনুযায়ী এই অনুমতি দেওয়া হয়েছে পর্ষদ অধীনস্থ সব স্কুলের মুসলিম সম্প্রদায়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই বিশেষ সুবিধা পাবেন প্রসঙ্গত রাজ্য জুড়ে বকেয়া ডিএ দিয়ে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে চলছে লাগাতার আন্দোলন ধর্ণা রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীকে ইমেল করে নিজেদের দাবি দেওয়া কথা জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন আমার মুন্ড কেটে নিন কিন্তু এর বেশি দিতে পারবো না এরপরই আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা এরপর একের পর এক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়ায় অনশন প্রত্যাহার করেন তারা তবে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি তারা এই টানা পনেরের মাঝেই সরকারি কর্মীদের উৎসবের ভাতা বোনাস পেনশন বাড়িয়েছেন না। এবার বিশেষ ধর্মের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বড় সিদ্ধান্ত নিল তারা রমজান মাসের ছুটির আগেই স্কুল ছুটি মুসলিম শিক্ষক ও শিক্ষক কর্মীদের জন্য বড় ঘোষণা রমজান মাস চলছে মুসলিম সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বড় সিদ্ধান্ত নিল রাজ্য আগামী এক মাস স্কুল ছুটির আগেই বেরিয়ে যেতে পারবেন তারা গোটা রমজান মাস জুড়ে মুসলমান শিক্ষক ও শিক্ষা দুপুরে সাড়ে তিনটে স্কুল থেকে বেরোনোর অনুমতি দেওয়া হবে সোমবার বিজ্ঞপ্তি জারি করে এমনই জানালো মধ্য শিক্ষা পর্ষদ তাতে বলা হয়েছে অর্থ দপ্তরের দু সালের দোসরা অগাস্টের নির্দেশিকা অনুযায়ী এই অনুমতি দেওয়া হয়েছে পর্ষদ অধীনস্থ সব স্কুলের মুসলিম সম্প্রদায়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই বিশেষ সুবিধা পাবেন প্রসঙ্গত রাজ্য জুড়ে বকেয়া দিয়ে দিয়ে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে চলছে লাগাতার আন্দোলন ধরনা রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীকে ইমেল করে নিজেদের দাবি দেওয়া কথা জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন আমার মুন্ড কেটে নিন কিন্তু এর বেশি দিতে পারবো না এরপরই আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা এরপর একের পর এক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়ায় অনশন প্রত্যাহার করেন তারা তবে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি তারা এই টানা পনের মাঝেই সরকারি কর্মীদের উৎসবের ভাতা বোনাস পেনশন বাড়িয়েছেন অবান এবার বিশেষ ধর্মের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বড় সিদ্ধান্ত নিল তারা